আরশে আজিম পর্যন্ত দরজাগুলো খোলাছে আমরা বসে বসে রব কারিমের দরবারে যা বলবো আল্লাহ তাআলা আসমানের সকল দরওয়াজা খুলে দিবেন বটে আমরা যদি তওবা করে এখান থেকে যদি মাহবুবের দরবারে পানাহ চাইতে পারি রব কারিম আমাদের সকলকে maaf করে দিবেন বলুন সুবহানাল্লাহ আসমানের দরওয়াজাগুলো খুলে যায় যেই আসমানে এক একটা আসমানের দূরত্ব জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর কয়শো বছর বলেন আব্বা 500 বছরের পথ হয়ে গেছে আবার এই আসমানটা 2 বছর হলো মোটা হলো 500 বছরের পথ সুবহানাল্লাহ কয় না এক একটা আসমানের 2 বছর পর্যন্ত মোটা যেমন এই যে মাইক্রোফোন আমি কথা বলতেছি মা এই যে মাউথপিসের মধ্যে এই মাউথপিস একটা মুঠো মোটা আছে না এই মোটার পথ হলো 500 বছরের পথ কোন খুঁটি আছে কোন খুঁটি আছে সিমেন্টের খাম্বা লাগানো কারেন্টের খাম্বার লগে কি ঝুলে আছে বিনা খুঁটিতে ঝুলিয়া রাখছে কে আর জোরে বলেন কে ঝুলিয়া রাখছে সুন্দর ও মনোরম করে আল্লাহ পৃথিবীটারে সাজাইছে চমৎকার করে আল্লাহ তাআলা পৃথিবীটারে সাজাইছে কার জন্য নয় শুধুমাত্র তোমার জন্য আমার জন্য বলো সুবহানাল্লাহ এই পৃথিবী আল্লাহ তাআলা বানাইছেন প্রায় 500 কোটি বছর পূর্বে সুবহানাল্লাহ কয় না এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা প্রায় 500 কোটি বছর পূর্বে আল্লাহ দুনিয়াটারে বানায়া রাখছেন কখনো দুনিয়ার জমিনে বড় বড় বন্যা হইছে কখনো বড় বড় গ্যালাক্সিরা ধাক্কা লেগে পৃথিবীর জমিনে দীর্ঘদিন আগুন জ্বলে থাকতো কখনো এই পৃথিবীতে আল্লাহ তাআলা টানা বৃষ্টি বর্ষণ করত কেন করত উম্মতে মুহাম্মদই নয় শুধু আদম নবী থেকে আখেরি পর্যন্ত যতগুলা মানুষ আসবে শেষ পর্যন্ত যত মানুষ আসবে মানুষদেরকে বসবাস করার জন্য উপযোগী করার জন্য এসব করেছে গণ সুবহানাল্লাহ আপনি যখন যেই ঘরে আপনি থাকবেন ঘরটাতে থাকার আগে ওই ঘরটাকে আমরা সুন্দর করে সাজুগুজু করেন কথা বলেন না করেন না ঘরে থাকার জন্য একটা খাট বসায় দেন ঘরে থাকার জন্য একটা দরজা লাগান জানালা এরপরে জানালাগুলো লাগান জানালা দরজা থাকে পর্দা থাকে ইত্যাদি ইত্যাদি দিয়ে ঘরটাকে সাজান এরপরে তো ঘরে গিয়ে থাকে নাকি বলেন এরকম তো কেউ থাকেন না ঘর আছে চারপাশে বেড়া নাই এরকম কেউ থাকেন থাকেন না ঘরটাকে সর্ব মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ঘরের যা যা প্রয়োজন সব শেষ করে ঘরে অবস্থান করেন তেমনি এই পৃথিবী 500 বছর আগে 500 কোটি বছর আগে হয়েছে বটে কিন্তু এতদিন আল্লাহ পৃথিবীকে শোধন করেছেন পৃথিবীকে আল্লাহ সাজাইছেন কখনো পৃথিবীকে টানা 100 বছর আগুনে জ্বালাইছেন কখনো পৃথিবীকে টানা 100 বছর আল্লাহ বৃষ্টিতে ভিজাইছেন এরকম করে শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালা খানি বানাইছে কথা বলেন ঠিক কিনা এত সুন্দর করে আল্লাহ পৃথিবী বানাইছেন সাজাইছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আলাম নাজালিল আরদ বিহাদা ওয়াল জিবালা আওতাদা আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আযওয়াজা সূরা নাবার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীটাকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানায় দিয়েছেন বিছানা স্বরূপ সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানায় দিয়েছেন পাহাড় পর্বতগুলো দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটারে সাজাইছেন আপনি যেই জায়গার মধ্যে বসে আছেন বন্ধু এখান থেকে প্রায় 13,500 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অ্যান্টার্কটিকা মহাদেশ আছে এই মহাদেশের পরে আর কোন দেশ নাই এরপরে পৃথিবীর আর কোন আয়তন নাই বন্ধু এই পৃথিবীর কিন্তু শুরুও হয়েছে শেষও আছে কিন্তু আমরা যেদিন যেই পরপারে আমরা পারে জমাবো ওই পরপারের শুরু আছে তো শেষ নাই সুবহানাল্লাহ শুরু আছে তো শেষ নাই একটু বুঝাই আপনাদেরকে আসমান এবং জমিন দুটো মিলে 14 তলা কত তলা আপনারা মনে হয় রাগ করতেছেন
একটু বুঝেন একটু কষ্ট হলো শুনেন মজা দিবে কাজে লাগবে আসমান এবং জমিন কয়তলা মুখস্থ করেন কয়তলা 14 তলা এক একটা জায়গা থেকে এক একটা দূরত্ব 500 বছর তাহলে 14 পাশে কত হ্যাঁ 7000 বছর তাহলে এই 14 তলার ভুবনটার মধ্যে 7000 বছরের একটা ডিস একটা পার্থক্য রেখেছে এই 7000 বছরের ফাঁকা জায়গাগুলো যদি সরিষা দিয়ে ভরাট করা হয় কি দিয়া আরো জোরে বলেন কি দিয়া 7000 বছরের এরিয়া যদি এরিয়া কত করে একটু বলি এই পৃথিবীতে হলো 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার হলো পৃথিবীর আয়তন এই পৃথিবীটা সবচেয়ে ছোট গ্রহ এই পৃথিবীর আয়তন হলো 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার কেমি বুঝেন যদি না বুঝেন তাহলে কিলোমিটার বলি এই পৃথিবীর মিটার হলো 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার এর মধ্যে 71 শতাংশ হলো আল্লাহ সাগর দিয়ে সাজাইছেন আর 29 শতাংশ আল্লাহ তাআলা জমিনটারে মাটি দিয়ে সাজাইছে বলেন সুবহানাল্লাহ এটা হলো একটা তালার কথা বলতেছি এরকম 14 তলা 14 তলা কত তলা বলেন 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 কত তলা এই 14 তলাটা এরিয়া 7000 এর ফাঁকা বছর এই 7000 এর এরিয়াটা যদি আল্লাহ তাআলা সরিষা দিয়ে ভরাট করে দেয় ভরাট করে দেওয়ার পরে একটা সুদর্শন সুন্দর পায়রা অথবা পায়রি কবুতর যদি বসায় রাখে অথবা দুইজন কবুতর নয় একটা কবুতর বসায় রাখে প্রতি 1000 বছর পর পর যদি একটা করে দানা খায় একটা করে সরিষার দানা যদি 1000 বছর পর পর যদি ওই কবুতরে খায় বলেন তো একদিন শেষ হবে কিনা বলেন শেষ হবে কিনা এই তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু রব্বে কারিমের পরকালের জীবনে শেষ হবার নয় সুবহানাল্লাহ এবার লাইন আসছে এখন বুঝুন এখন আপনাদেরকে বোঝানো সহজ হবে যদি কোনো ব্যক্তি হজে যায় হজে হজে গিয়া কয়দিন থাকে 40 দিন থাকে মনে করেন 1.5 মাস হজে যায় 1.5 মাস থাকে এই 1.5 মাস থাকার কারণে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর অন্তত 2 বছর আগে থেকে তারা প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করে কথা কয় না 2 বছর আগে থেকে প্রস্তুতি নাই আমি 40 দিন হজে থাকব এই করব সে করব এটা যাব ওখানে যাব মিনায় যাব মুজদালিফায় যাব খানায় কাবা জিয়ারত করব বাইতুল্লাহ রাজা শরীফ জিয়ারত করব নানান পরিকল্পনা 2 বছর ধরেই তিনি এটা শুধু সাজাচ্ছে কি কথা ঠিক না যদি কোনো মানুষ বিদেশে যায় এ মা বোন শুনো শুনো বুঝো যদি কোনো বোন কোনো ভাই যদি বিদেশে যায় তাহলে 3 বছর বিদেশে থাকবে শৈশুতার থেকে শুরু করে ব্লেড থেকে শুরু করে উপরে যত লেভেলের পোশাক আশাক আছে যত স্যান্ডেল যতগুলা প্রয়োজন কাপড় চোপড় যা যা দরকার একেবারে সুন্দর করে কিনা লয়ে যায় কথা বলেন না কেন কিনা লয়ে যায় না কিনা লয়ে যায় কিনা লয়ে যায় আরে 3-4 বছরের প্রস্তুতি নিয়ে যায় যদি জিজ্ঞাসা করা হয় কেন যান কয় দুনিয়াতে বেঁচে থাকলে খাবার দরকার আছে আছে না দুনিয়াতে বেঁচে থাকলে খাবারের দরকার আছে এই জন্যই তো প্রস্তুতি নিয়ে বিদেশে যায় কর্ম করে ও আব্বা যেই কালের শুরু আছে শেষ নাই ওই কালের জন্য প্রস্তুতি করার কোনো কিছু দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি মনে করেন প্রস্তুতির দরকার আছে আপনি যেমন দুনিয়াতে বেঁচে আছেন তো একদিন কর্ম না করলে পেটে যেমন ভাত যায় না ধনী মানুষ যারা আছেন ফসল না ফলাইলে পরে ধনী মানুষের পরিচয় যেমন পাওয়া যায় না তেমনি দুনিয়ার বাস্তবতার দিকে আপনাদেরকে বোঝাইতেছি ও পর্দার আড়ালের মায়েরা ও এই জলছাই উপবিষ্ট বন্ধুগণ যারা বসে আছেন দুনিয়াতে যদি কর্ম ছাড়া না চলা যায় বলেন তো আখেরাতে আমল ছাড়া চলা যাবে নি চলা যাবে যাবে না আমি যখন প্রথমবার ইন্ডিয়াতে ঢুকলাম ঢোকার পরে বাংলাদেশী টাকা আমি নতুন যাচ্ছি তেমন কিছু বুঝি না তো গাড়িওয়ালাকে বাংলাদেশী টাকা দিচ্ছি উনি বলে হযরত বাংলাদেশী টাকা দিয়ে এখানে চলে না বললাম কেন সূর্য একটা মাটি একটা মাঝখানে একটু কাঁটাতারের বেড়া তো বাংলাদেশের টাকা চলে না কেন কই এটা ভারত এ দেশে বাংলার টাকা চলে না এটা যদি পৃথিবীতে বাস্তব হয়
তাহলে সাড়ে তিন হাত কবরে সাড়ে তিন হাত কবরে পৃথিবীর টাকা চলে চলে বুঝেন বুঝেন মন দিয়ে বুঝেন দিল দিয়ে বুঝেন কি করবেন দুনিয়ায় দুনিয়াতে আসার কারণ কি চিরদিন আপনি থাকবেন না ওই যে দেখেন না কত রাজা বাদশারা আইলো গেল কত সরকার প্রধান আইলো গেল কেউ দুনিয়ার জমিনে চিরদিনের জন্য আসে নাই সাত জাতাইছে তো কিছুদিন দুনিয়ার জমিনে থাকছে নিজেই জান্নাত বানাইছে এরপরও মইরা গেছে গা ফেরাউন ছিল কিছুদিন বেড়াগিরি দিয়েছে মইরা গেছে গা আবু জেহেল ছিল মাত্র অল্প কয়দিন নেতাগিরি করছে ক্ষমতা নাই আল্লাহ কান দিয়া লইয়া গেছে গা এরকম রাজা বাদশার যেমন আল্লাহ তাআলা রাখে না নবীদেরকেও আল্লাহ তাআলা রাখেন নাই তেমনি আমরা মানুষরাও একদিন থাকব না আমার আপনার কবরের দেশের যাত্রী হওয়াই লাগবে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে মরার আগে কিছু কর্ম কইরা যান যেন কবরে শুয়ে শুয়ে যেন খাইতে পারেন জান্নাত পর্যন্ত যেন আপনি যাইতে পারেন একবার যদি কোন রকম আপনাকে জান্নাতে ঢোকানো হয় আর ধাক্কা দিয়া বাহির করিয়া দিবে না সুবহানাল্লাহ বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার আছে জোরে বলেন আছে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে সহজ তিনটা আমল দিয়ে যাব কয়টা আমল এত এত তো পেরেশানি হওয়ার দরকার সহজ তিনটা আমল এক নম্বর আমল হলো যদি আপনি জান্নাতে যাইতে চান আজকে থেকে আর মিথ্যা বলবেন বলবেন এটা সহজ না কঠিন যদি নামাজ পড়তে বলি কয় হুজুর ওযু নাই গোসল নাই পোশাক পরে পানি লয় নাই বলে কি বলে না অনেক মানুষ বলে হুজুর অনেক যুবককে যদি বলে যুবক চলো আমরা নামাজে যাই কয় হুজুর পোশাক করছি তো টিস্যু লয় নাই পানি লয় নাই আমি তো নাপাক আরে মুসলমান কোনদিন নাপাক হইয়া থাকতে পারে ও যুবকেরা প্যান্টের পকেটের মধ্যে টিস্যু রেখে দিবা একটা ছোট্ট টুপি রেখে দিবা মসজিদের মুয়াজ্জিন বলবে হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ আয় আয় বান্দা নামাজের দিকে আয় আল্লাহ আকবার বইলা যখন আল্লাহকে বড় বইলা ডাক দিবে আয় আয় নামাজের দিকে আয় তোমরা যদি নামাজের দিকে যাও যুবকরা যদি নামাজের দিকে যাও যৌবন কাল তারে যদি আল্লাহর পথে ব্যয় করতে পারো বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে তো দিবেই আর সে আযিমের নিচেও আল্লাহ ছায়া দান করে দিবে বলেন সুবহানাল্লাহ বুঝেন আমি অন্ধ মানুষ 29 বয়সের বয়স মূর চলতেছে 29 বছর বয়স মূর চলতেছে 29 তাহলে আমার ভিতরে কি যুবকের কোনো তামান্না নাই কথা বলেন না বলেন কি মন চায় না একটু মোবাইলে গান শুনি মন চায় না গান শুনলে তো ভালোই লাগে এটা আমরাও বুঝি গান শুনলে শুনলে ভালো লাগে এটা বুঝি একটু মজা করতে টেস্ট লাগে এটা আমরাও বুঝি আমরা যে বুঝি না এমনটা না মাঝে মধ্যে যখন গাড়িতে থাকি বা প্লেনে থাকি বা ট্রেনে থাকি বা লঞ্চে থাকি স্টিমারে থাকি তখন ওইখানে টিভিতে সিনেমা দেখায় নাটক দেখায় গান বাজায় কি বাজায় না বাসের মধ্যে বাসে গান চলে না শুনি না আমরা কি চুপচাপ বসে থাকি আমরা তো শুনি নিজে না হয় না শুনি মানুষের ওসিলায় তো শুনি বুঝি তো কিন্তু এটা তো স্বাদ না এই স্বাদই তো বড় স্বাদ না আমার আপনার জন্য দুনিয়ার স্বাদ একদিন তিক্ত হয় না আপনি বারবার গরুর গোশতের তরকারি খাইতে পারেন পারেন না অনিচ্ছা আসে কিন্তু জান্নাতে যেটা খাবেন অনিহা আসবে না অনিচ্ছা কাজ করবে না সুবহানাল্লাহ বলেন তাহলে এটা বুঝেন না কেন আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি মানুষ কখনো ছয়টা জিনিস নষ্ট করতে চায় না মানুষ কখনো ছয়টা জিনিসের কাছে যাইতে চায় না যেমন এক নাম্বার মানুষ কোনোদিন মরতে চায় না চাইনি মরতে চায় ইচ্ছা করে কেউ মরে মরে না মরে না ছয়টা জিনিস মানুষ চায় না করতে চায় না ধরতে চায় না লইতে চায় না আরে এক নাম্বার মানুষ মরতে চায় না রে কিন্তু আল্লাহ তাআলা বলে কুল্লু নাফসিং যায় কতল মাউত
তোমার ভিতরে জীবন আছে তো তোমার মরণের স্বাদ গ্রহণ করাই লাগবে ওরে আজ মরলে কাল কি দুই দিন গুনিয়া রাখিও সবে কেমন হবে কবর তোমার ভাবিও সদা সবে কেমন হবে কবর তোমার ভাবিও সদা সবে ঠিক কি না বুঝেন 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 হাতে ধরে পায়ে পড়ি আপনাদেরকে অনুরোধ করে বলে যায় আমি আপনি অন্ধ মানুষ আপনারা বুঝতেছেন আমাকে ধরে ধরে স্টেজে বসানো হলো কিন্তু এতটুকু তো বুঝলেন আমার মতো অন্ধ নাখাস্তারে যদি আল্লাহ তাআলা কোরআন দিয়া ধন্য করে কোরআন আছে তো সম্মান দিয়ে আপনারা চেয়ারের মধ্যে বসাইছেন আরো কত অন্ধ এলাকার ভিতরে আছে যারা টাকা পয়সা রেল স্টেশনে বসে বসে টাকা উঠায় খায় কেউ বা আছে গান কয়টা টাকা ইনকাম করে আছে না আছে না অন্ধ আছে না এরকম অন্ধ কত অন্ধ দুটো রাতে দুটো টান দিয়ে 500,000 টাকা ইনকাম করে আরেকটা কেন্দ্রে যায় ওখানে আবার একটা দুতুরা টান দেয় ওখানে আবার 500,000 ইনকাম করে এরকম করে কামাই করে খায় আসেনি আমি তো ব্যতিক্রম আল্লাহ তো আমারে সেদিকে পছন্দ করেন নাই তাহলে আমার মতো লোক আমার কণ্ঠ আল্লাহ কম দেন আমি তো সাড়ে গামা প্রশিক্ষণ করেছি ওই ধিমতানা তেরে না নিশা গামা পা এগুলো আমিও তো পারি পারি তো কিন্তু মজা নাই সুবহানাল্লাহ কয় না কি নাই মজা নাই মজা নাই মজা নাই মজা নষ্ট যখন আমি মিরপুরে গিয়া সারেগামা প্রশিক্ষণ করতেছি ভিতরগত কথাগুলো একটু বলতেছি আসলে গুনাহের কথা মানুষে তো বলা যায় না তারপরও বুঝাবার জন্য বলতেছি আল্লাহ তুমি মাফ করো আমিন বলেন কত মানুষগুলা সারেগামা প্রশিক্ষণ করতে গিয়া গানের নেশায় মেতে তারা সারেগামা প্রশিক্ষণ করে মুক্তারে পশ্চিম দিকে ঘুরাইয়া উত্তর দিকে নেয় দক্ষিণ দিকে ফেরাইয়া পূর্ব দিকে নেয় কত কিছু করা লাগে বাঁশি বাজাইতে পারে না তো উস্তাদে কানের মধ্যে চোর দিয়া কয় এমনি বাজা কত কষ্ট করে বাঁশিতে সুর বাজানো শিখে কত কষ্ট করে সারেগামার প্রশিক্ষণ শিখে গানে প্রশিক্ষণ করে গান যারা গায় এদেরকে উচ্চাঙ্গ সঙ্গীত ভালো করে জানা থাকা লাগে যার উচ্চাঙ্গ সঙ্গীত যত সুন্দর হবে তার গানের গ্রামার গুলো তত সুন্দর হবে কথা বলেন না কেন যারা গান গায় তার উচ্চাঙ্গ সঙ্গীত সুন্দর হইতে হবে তাহলে সে গান সুন্দর গাইতে পারবে এরপরও একটা গান দশ দিন পাঁচ দিন এক বছর দুই বছর চলে তো এরপরে ওইটা আর চলে না চলেনি কিন্তু কোরআন 1400 বছর পূর্বে নাজিল হইল এখনো সূরা ফাতিহা দিয়া নামাজ পড়ে কোন মুসল্লি কই নাই সূরা ফাতিহা পড়া যাবে না অন্য সূরা দিয়া শুরু করো বলছেনি তাহলে কেন বুঝেন না আব্বা এলাকার মধ্যে মান্দারের গাছ আছে মান্দারের গাছ চিনেন না এটা কয় হাজার টাকা সেফটি কিনে না কেন চাউল তো 70 টাকা কেজি এটা তো দাম বাড়ার কথা খড়ি এই মান্দারে গাছের যেমন দাম নাই কই রইল দৌড় দিয়া মিস্ত্রির কাছে কয় মিস্ত্রি ভাই ওগো আমার মিস্ত্রি ভাই আমার আব্বা নয় আমার আম্মা নয় আমার আব্বা থাকলে তোমারে বাজার থেকে রেহাল কিনে দিত আমার আম্মা থাকলে তো পরের বাড়ি কাজ করতো অথবা ভিক্ষা করে করে আমার জন্য রেহাল বানায় দিত বাপ নাই আম্মা নাই কেউ রেহাল আমারে বানায় দেয় না দেয় না তো দেয় না উস্তাদ আমারে শাসন দিয়ে দিছে রেহাল দিতে হবে আমি এই যে মান্দারের গাছ আনছি রে আমারে এটা দিয়ে রেহাল বানায় দাও মিস্ত্রি কই সোনা ধন এটা দিয়ে তো রেহাল বানানো যাবে না ছেলেটা ডাকতে বলে বাবা ও মিস্ত্রি ভাই হবে কি হবে না আমার জানার দরকার নাই রে তুমি যেমনি পারো তুমি আমারে বানায়া দাও মিস্ত্রি বেচারা কষ্ট করে রেহাল ঠারে বানায়া দিছে এই রেহাল
রিহালটার দাম নাই দাম নাই মান্দারে কাঠ দিয়ে বানানো যেমনি মাত্র কোরআনের সোয়া যেমনি যেই দিন থেকে কোরআনুল কারীম ওই রিহালটার ভিতরে থুয়ে থুয়ে পড়ে কোন কারণে যদি রিহালের মধ্যে পাউটা লেগে যায় বলেন তো সুমা খাই না না খায় 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 সুমা খায় কেন 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 খায় মহব্বত কিসের জন্য মহব্বত হইছে ওই জায়গায় এতদিন এটা দাম ছিল না এটা খড়ি হিসাবে কিনতো না অনেকে কিন্তু যখন এই মান্দারে গাছের উপরে কোরআনের সুয়া লাগছে কোরআন যখন উইঠা পড়ছে এই রিহালটার দাম বেড়ে গেছে পাও লাগছে তো ছটপট করে চুমা খাইতেছে সম্মান করতেছে বুকে লয়ে আদর করতেছে কথা বলেন না কেন ঠিক না বেঠে তেমনি আপনার ভিতরে কোরআন নাই আপনি মান্দারের গাছ আমার ভিতরে কোরআন নাই আমি মান্দারের গাছ আমারে কেউ চুমা খাবে না কথা বলেন না কেন আপনার ভিতরে কোরআন নাই তো আপনি মান্দারের গাছ আপনার কোনো দাম নাই দাম নাই দাম নাই দাম নাই কথা বলেন না কেন যখন আপনার ভিতরে কোরআন ঢুকবে আপনি একজন হাফেজ কোরআন হয়ে গেছেন কোন একটা মানুষের পা যদি আপনার শরীরে লেগে যায় কথা বলেন না চুমা খায় না হুজুর পাউটা লেগে গেছে মনে কিছু নিয়েন না এরকম বলে না সম্মানিত ব্যক্তিদের কি তো বলে বন্ধু পাউটা লেগে গেলে গেছে তো আপনি চুমা খাইলেন তেমনি যখন আপনার ভিতরে কোরআন ঢুকবে আপনি মানুষ কোরআন ঢোকার আগে আপনি মান্দারে গাছ জাগতিক শিক্ষায় যত বড় শিক্ষিত হন না কেন বাংলাদেশ তো শুধু পৃথিবীর লেখা পড়াও যদি আপনি শেষ করেন আপনার ভিতরে কোরআন নাই তো আপনি মান্দারের গাছ কোরআন আছে তো আপনি সেগুন কাঠ কথা কয় না কোরআন আছে তো আপনি কি কাঠ আপনি চন্দন কাঠ আপনি সেগুন কাঠ আপনি চন্দন কাঠ আপনি আদর করবে কোরআন আছে তো আপনার কোলে যাই কোরআন আছে দুনিয়াতেও আপনার সম্মান পরকালেও আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমি অন্ধ মানুষ বুঝাবার জন্য এটা টেনে 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 নিয়ে আসলাম এনে আপনাদেরকে বুঝাইলাম কোরআন যার ভিতরে থাকে তারে আল্লাহ তাআলা সম্মান দেয় কিছু লোকে সমালোচনা করে ওরা মুসলমান নয় ওরা মুনাফিকের গোষ্ঠী কথা বলেন ঠিক না বেঠে যারা মুসলমানদের কোরআনওয়ালাদের যারা সমালোচনা করে মুমিনদের যারা সমালোচনা করে ইমানদার ব্যক্তিদের যারা সমালোচনা করে ওরা মুসলমান না ওরা ইহুদিদের দালাল কথা বলেন ঠিক কি না সে মুসলমান নাম দাবি করতে পারে নামের পাশে মোহাম্মদ লিখতে পারে নামের পাশে আলী লিখতে পারে নামের শুনতে আব্দুল্লাহ লিখতে পারে কিন্তু সে প্রকৃত মুসলমান নয় সে বিধর্মীদের হাতে কিনা টাকায় কিনা দালাল কথা বলেন ঠিক কিনা এজন্য সমালোচনা আমরা করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ শুধু হুজুর নয় কোন মানুষের সমালোচনা করব না মহিলা থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে কারো কোনো সমালোচনা আমরা করব না হাসরের মাঠে একদল মানুষ জিনাকারীর কাতারে দাঁড়ায়া যাবে ফেরেশতারা বলবে ও মা কি হইছে এদেরকে তো মসজিদে দেখছি নামাজ পড়ছে রোজা করছে দানও করছে সবকিছু ঠিক আছে সবকিছু সাকসেসফুল সে একজন তার সে তো ভালো মানুষ সে আবার জিনাকারীর কাতারে দাঁড়ায় কেমনে তখন আরেক ফেরেশতা বলবে আরে তুই বুঝিস না কেন এই বান্দা নামাজ পড়তো ঠিক আছে কোরআন পড়তো ঠিক আছে পর্দা করতো ঠিক আছে সবকিছু ঠিক আছে একটা সমস্যা আছে সে শুধু অন্যের গীবত বা সমালোচনায় মাশহুর ভাবে সে লিপ্ত ছিল এই গীবত করার কারণে শেখায়েত করার কারণে চুগলখুরি করার কারণে ও বান্দাকে আল্লাহ তাআলা জিনাকারীর কাতারে দাঁড় করিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বললেন না জোরে বলেন নাউজুবিল্লাহ আজ থেকে পাঁচ বছর আগে ওয়াজ করছে মহিলারা বেশি গীবত করে করছি না এরকম বলছি তো যে মহিলারা বেশি গীবত করে এখন উল্টো হয়ে গেছে না মহিলাদের তুলনায় এখন পুরুষরা বেশি গীবত করে আর পুরুষদের গীবত করার একটা জায়গা আছে সেটা হলো চায়ের দোকান দোকান কিসের দোকান আগে মহিলারা সমালোচনা করতো আমরা কইতাম যে মহিলারা কথা পেটে রাখতে পারে না এটা আমরা কইতাম কিন্তু মহিলারা এখন পারে কিন্তু পুরুষরা কথা পেটে রাখতে পারে না কথা বলেন না কেন নামাজ পড়ে বাসত্ব সবকিছু ঠিক আছে চায়ের দোকানে টেলিভিশন চলতেছে এক পা কব্বরে গেছে গা হে বেচারা তাকায় তাকায় ওর দোলঙ্গ মাইয়া গো তাকায় তাকায় দেখতেছে কথা বলেন না কেন তাহলে এই ওয়াজ নসিহত শুনতেছেন ফায়দা কি লাভ কি
কি করবেন আপনারা মরবেন না কথা কয় না আরে ছয়টা জিনিস পৃথিবীর মানুষ কোনোদিন পেতে চায় না এক নাম্বার মানুষ মরতে চায় না দুই নাম্বার মানুষ তার যৌবনটা আরে ফুরাতে চায় না কথা কইলেন না যে যৌবন ফুরাইতে চায় যদি যৌবনকে ফুরাতে চাইতো তাহলে হাজার হাজার টাকার স্নু হাজার হাজার টাকার ক্রিম হাজার টাকার শ্যাম্পু হাজার টাকার দামি কাপড় গায়ে ঝুলাইতো না কথা কয় না এই যৌবনটাকে আপনি যতই ধরে রাখতে চান শেষ হবে শেষ হবে কথা বলেন না কেন আরে যৌবন একদিন শেষ হয়ে যাইবো গা একদিন আপনার কালো চুলগুলো সাদা হয়ে যাইবো গা ও যুবক ভাইরা বুঝেন একদিন আপনার হাতের চামড়াগুলো লুজ হইয়া যাইব একদিন আপনার পাকা কালো দাড়িগুলো সাদা হয়ে যাইব আপনার এই মুজগুলা যেগুলো দিয়ে ফ্যাশন করে এই মুজগুলা সাদা হইব কথা বলেন না কেন সাদা হইব সাদা হইব একদিন আপনি অন্যরকম হইয়া যাবেন আপনার কমর বাঁকা হইয়া যাইব আপনি হাঁটতে পারবেন না লাঠিতে ভর দিয়ে হাঁটার চেষ্টা করবেন কথা বলেন না কেন লাঠিতে ভর দিয়ে হাঁটার চেষ্টা করবেন যৌবন মানুষ পড়াইতে চায় না এরপরও যৌবন কি থাকে জোরে বলেন থাকেনি যৌবন একদিন শেষ হয়ে যাবে তিন নাম্বার মানুষ কোনোদিন গরিব হইতে চায় না মানুষ গরিব হইতে চায় না আরো তিনটা কারণ আছে পরে বলবো এই যে কোরআনওয়ালাদের মাহফিলে বসছেন ছোট্ট ছোট্ট তলাবারা আপনাদের কি কত সুন্দর একটা প্রদর্শনী দেখাইছে যারা বসে দেখছেন এই ছেলে মেয়েগুলো কোরআন পড়তেছে এরা একদিন বড় আলিম হবে আলেমা হবে সভাপতি সাহেব বললেন মাদ্রাসার অবস্থা খুবই খারাপ একটা ঘরের প্রয়োজন আর একটু সকালবেলা যদি বক্তাকে তুলে দেওয়া যেত এই সময়টা যদি দশটা থেকে সাড়ে দশটা এগারোটা যদি হতো ওয়াজ করে মজা লাগতো মানুষ শুনেও মজা পাইতো যেই উদ্দেশ্যে মাহফিল করা হয়েছে সেটাও বড় চমৎকার হইত কিন্তু রাত্র বেশি হয়ে গেছে মানুষ তো সোয়ালের পরে থাকে কথা বলেন না কেন একটু যদি সুবিধা পায় তাহলে তো একটা মানুষ যদি একটু সুযোগ সুবিধা পায় তাহলে দশ গুণ উপকার করে ফেলায় কথা বলেন ঠিক কিনা একটু সুযোগ সুবিধা পাইলে তার নিজের স্বার্থের জন্য যা যা করা দরকার অল্প সময়ের মধ্যে করে তো এই তলাবারা কষ্ট করে লেখাপড়া করে আমি আলোচনা আসলে দীর্ঘায়িত করতে পারছি না অনেক গভীর আলোচনা করার ইচ্ছা ছিল রাত্রে গভীরতার কারণে পারছি না অনেক মা বোন এসেছেন শুনেছি তাদের জন্য প্রাণ ভরে আলোচনা করার অনেক ইচ্ছা ছিল কিন্তু আসলে দেরি হওয়ার কারণে রুটিনটা একটু এদিক সেদিক হওয়ার কারণে আপনাদের ধৈর্যের ভাঁজ ভেঙে যাচ্ছে অতএব আমি আর দেরি করছি না শুধু দোয়া করব দোয়ার পূর্বে একটা আমল আপনাদেরকে বলি যদি আপনি এই আমলগুলো করেন যদি একটা দোয়ার মাহফিলে চল্লিশ জন দানবীর থাকে কয়জন এটা কিন্তু আমার বানানো কথা না বুঝলেন যদি কোন দোয়াতে চল্লিশ জন দানবীর থাকে ওই দোয়াটা আল্লাহ তালা বড় মাশহুর করে প্রসিদ্ধ করে যোগজান করে হই হুল্লা করে আল্লাহ দোয়াটা কবুল করে সুবহানাল্লাহ আরো যারা বলেন সুবহানাল্লাহ এখানে চল্লিশ জন হবেন না এমনটা তো নয় বেশি হবেন না অনেক বেশি হবে চার পাঁচ চল্লিশ হয়ে যাবেন তো যাই হোক জোর জবরদস্তি কিছুই না দোয়ার পূর্বে চল্লিশটা দানবীর শুধু এক হাজার করে টাকা যদি থাকে নগদে দিয়ে যাবেন টেবিলে যদি থাকে বাকিতে হাট বাজার করে দিবেন অল্প সময় আমি দোয়া করার পূর্বে আপনাদেরকে শুধু একটু দানবীর চল্লিশ জন দানবীর একটি করে হাজার টাকা দেওয়ার মতো পরিস্থিতি যদি আপনাদের ভিতরে থাকে আনেন নাই ধান কাটতেছেন ধান কেটে বাজার করে দিবেন অসুবিধা নাই আনছেন যারা নগদে এখানে দিয়ে যাবেন যারা আল্লাহর ওয়াস্তে এক মন ধানও যদি দেন সেটাও ওই চল্লিশ জনের মধ্যে হিসাব হবে কেউ যদি বিশ কেজি ধান দেন সেটাও চল্লিশ জনের মধ্যে হিসাব হবে চল্লিশ জন হয়ে গেলে ইচ্ছা করে দিলে নিব জোর করে আর নিব না তখন দোয়াতে দাঁড়িয়ে যাব আপনারা কেউ আসেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য এক হাজার টাকা দিচ্ছি আমি এক হাজার টাকা দিচ্ছি অথবা পাঁচশো টাকা দিচ্ছি দু হাজার টাকা দিচ্ছি মা বোনরা যারা আছেন যদি কেউ বলেন যে হুজুর আমি বিশ কেজি ধান দিচ্ছি আমি অল্প সময়ের মধ্যে দোয়া করে দেবো কি আছেন একটু নাম বলেন আল্লাহ যেন এগুলো না করায় আল্লাহ কবুল করে বলেন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা বলানা من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما
يا حي يا قيوم يا بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك معجبات رحمتك وعزائم مغفرتك سلامة من كل إثم والغنيمة من كل بر ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا قضيتها يا أرحم الراحمين وغد يا المشهور مولاك তুমি তাকায় তাকায় আমাদেরকে দেখতেছো আর তুমি ফেরেশতাদের সাথে হিংসে করতেছো এই ফেরেশতারা তোরা না বলছে মানুষ বানায় না দেখলে তোরা দেখ আমি মাটি দিয়ে মানুষগুলো বানাইছি এই মানুষগুলো সামিয়ানার নিচে বয়া বয়া আমি মাবুদের দরবারে একটার পরে আমার কাছে তারা হাত বাড়াইছে আমি আল্লাহ আমি আর পারতেছি ওগো আল্লাহ আপনি তো বলেন আপনি আর পারেন না আপনি আমাদেরকে মাফ করে দেন ওগো দয়া করিম আমরা তো গুনাহগার গুনাহ করতে 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 জীবনটাকে আমরা নষ্ট করে ফেলেছি আমাদের জীবন শেষ হয়ে গেছে অন্যায় অত্যাচারে পাপাচারে সুদে ঘুষে এদিক সেদিক কত অন্যায় হয়েছে ওগো দয়ার মাওলা যত বড় গুনাহ হোক না কেন ওগো আল্লাহ যত বড় অপরাধ হোক না কেন তোমার রহমতের চাইতে বড় অপরাধ আমরা কেউ করি নাই লগো তোমার রহমতের ওসিলা দিয়া তোমার দোস্ত হাবিবুল্লাহর তুফাইলে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ দয়া করে মায়া করে আদর করে তুমি আমাকে বানাইছো কতগুলা মাখলুকাত বানাইছো তোমার নাকি মন ভরে নাই মাওলা সর্বশেষ তুমি মানুষ বানাইছো এই মানুষের পরে আর তুমি কাউকে বানাও নাই আল্লাহ তুমি আদর কইরে বানাইছো এই মানুষগুলার তুমি কেমনে জাহান্নামের দিকে ঠেলে দিবা তুমি না বলছো তোমার কবিরা বলছে আল্লাহ আদর কো দিয়া মানুষ আল্লাহ বানায়া খেলে দিবা জাহান্নামে ফেলিয়া খেলে দিবা জাহান্নামে ফেলিয়া ওগো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা তোমার দরবারে তওবা করতেছি তোমার কাছে আমরা ক্ষমা চাইতেছি আল্লাহ তুমি আমাদের সব অপরাধগুলো মাফ করে দাও মিজানের পাল্লায় আল্লাহ গুনার বোঝা তুমি তুলে দিও না গো নেকের পাল্লা ভারী বানায় জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও মাওলা মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আল্লাহ কবুল করো আল্লাহ কাছে ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করো এই মাদ্রাসার ধারক বাহক যারা পথ প্রদর্শক যারা দান করনে ওয়ালা যারা বুদ্ধি দেনে ওয়ালা যারা সহযোগিতা করনে ওয়ালা যারা আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও
দিনের সহি মার্গাস হিসাবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ এলাকার সমস্ত মানুষদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবার জন্য তৌফিক তুমি দান করিয়া দাও এখানে যারা আমরা আছি আমরা প্রত্যেকই তো মায়ের পেট থেকে বেরিয়ে এসেছি আল্লাহ গো 10 মাস 10 দিন কিছুদিন কম বয়স মায়ের পেটের মধ্যে ছিলাম গো আমরা মায়ের পেটের মধ্যে কতবার লাথি দিছি যেই হাত দিয়ে তোমার দরবারে মুনাজাত দড়ছি এই দুইটা হাত দিয়ে মায়ের নরম কোলে যায় কতবার খামচে দিছি ওগো দয়া করিম মা মায়েরে তুমি maaf কইরা দাও যেই মায়ের দুধ পান কইরা আজকে বড় হয়ে গেছে মায়ের সৌন্দর্য নষ্ট করে দিছে আমার জন্য মায়ের সৌন্দর্য নষ্ট করে দিছে তোমার জন্য মায়ের সৌন্দর্য নষ্ট করে দিছে আমাদেরকে মানুষ করতে গিয়া মায়ের যৌবন নষ্ট করে দিয়েছে আমাদেরকে লালন পালন করতে গিয়া মা ঘুমাই নাই চোখের কোণায় কালো দাগ পড়ে গেছে মা কবরে চলে গেছে গরম লাগলে আমরা ফ্যানসেরে ঘুমাই ঠান্ডা লাগলে বিদেশে কম্বল গায়ে দেই মা কবরে কম্বল নাই ফ্যান নাই বাতি নাই বাতাস নাই একাকী অন্ধকার কবরে ফেল ফেল খিরা যাদের মা থাকে রয়েছে আল্লাহ সকল মাদেরকে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ যাদের আব্বা কবরে গেছে ওই আব্বা তো বৈশাখের রুদ্রে পিটারে পূজা ভাঙাইছে আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজা ভিজা কর্ম করছে আমার আত্মার জন্য বাবা কবরে গেছে সন্ধ্যাবেলা মজা না নিয়া বাবা বাড়িতে আসেনি সন্ধ্যাবেলা বাবা মজা না নিয়া বাড়িতে আসে নাই বাবা আজকে কবরে কারে মজা খাওয়ান আল্লাহ বাবার কবরটাকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো আয় আল্লাহ সকলকে তুমি কবুল করো আয় আল্লাহ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব খেলার সাথে দাদা দাদি নানা নানি যারা ভাই বেরাদার যারা কবরস্থ হয়েছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও মাওলা শুনেছি অসংখ্য মাও বোনরা এসেছেন আল্লাহ তুমি মাও বোনদের জন্য নরম আয় আল্লাহ তুমি তাদের জন্য দোয়া করো বেশি আল্লাহ মাওদেরকে তুমি মাফ করে দাও বোনদেরকে মাফ করে দাও এরা যেন পর্দা পোশিদার সাথে আয় আল্লাহ উলামায়ে কেরামকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে নবীর সুন্নাহকে ভালোবেসে পর্দাকে ভালোবেসে আয় আল্লাহ তোমার দিন দিনদারিত্ব অর্জন করে যেন কবরে যেতে পারি এই তৌফিক তুমি দান করিয়া দাও এখানে হাজি আছে গাজী আছে মাসুম আছে যার হাতখানা পছন্দ হয় ওলামাই কেরাম আছে হাফিজে কোরআন তলাবা আছে যার হাতখানা পছন্দ হয় সাদা দাড়িওয়ালা আছে যার হাতখানা পছন্দ হয় তার হাতে রসিলে আমি গুনাহগার অন্ধ আয় আল্লাহ আমি অন্ধ মানুষ কত গুনাহ হয়েছে এখানে যার হাতখানা পছন্দ হয় ওই ব্যক্তির হাতে রসিলায় আজকের দোয়া তুমি ফিরাইয়া দিও না সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আয় আল্লাহ তাআলা পরিশেষে বলে যাইতেছে আমরা সবাই তো কবরে চলে যাব আমাদেরকে মৃত্যুর সময় জাহির করে প্রকাশে কালিমা পড়ে পড়ে যেন মৃত্যু বরণ করতে পারি তৌফিক তুমি দান করিয়া দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুরমাতিন তাইয়িবাতিন কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم السلام عليكم